এবার ডেঙ্গু পরিস্থিতির খবর জানাতে চাই। বিষয় জানাতে মাদারীপুর থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সাগর হোসেন তামিম। তামিম, মাদারীপুরের হাসপাতালগুলোতে কি পরিমাণ ডেঙ্গু রোগী আছেন? জি তমাল, বেশ কয়েকদিন ধরে কিন্তু ডেঙ্গুর জ্বরের যে প্রকোপ সেটি আমরা লক্ষ্য করেছি। গত 24 ঘন্টায় মাদারীপুরের যে সরকারি হাসপাতালগুলো রয়েছে এখানে প্রায় 60 জনের মতো রোগীরা ভর্তি রয়েছে। এছাড়া গত প্রায় 3 মাস ধরে কিন্তু এই ডেঙ্গু রোগীরা হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে এবং অনেকে কিন্তু ছাড়পত্র নিয়ে বাড়িতেও যাচ্ছে। এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের তথ্য মতে প্রায় 1400 রোগী এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে, যার মধ্যে একজন শিশু এরই মধ্যে মারা গেছে এবং অন্যরা কিন্তু অনেকে চিকিৎসা নিচ্ছে। এখনো প্রায় 145 জনের মতো বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছে। তো সব মিলিয়ে স্বাস্থ্য বিভাগ যেটি বলছে, এই ডেঙ্গু মশার যে অন্যতম যে বাহক এডিস মশা সেটি নিধনের জন্যই কিন্তু সাধারণ মানুষকে বারবার বলা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু মাইকিং করা হচ্ছে, প্রচারণা পত্র দেওয়া হচ্ছে, যেখানে বারবার বলা হচ্ছে কিভাবে আসলে ডেঙ্গু রোগ থেকে মুক্তি পাওয়া যায় সে ব্যাপারে কিন্তু তারা বার্তা দিচ্ছে এবং সাধারণ মানুষকে বলা হচ্ছে যদি সচেতন হয় তাহলেই কিন্তু এই ডেঙ্গু আক্রান্ত থেকে মানুষ কিছুটা হলেও রক্ষা পেতে পারে। এজন্য বাড়ির যে আঙিনা এবং বিভিন্ন জায়গায় যেখানে স্বচ্ছ পানি জমে থাকে সেখানে পরিষ্কার করার জন্য বারবার বলা হচ্ছে এবং দিনের বেলাও যেন মশারি টানিয়ে ঘুমানো হয় সে ব্যাপারে বলা হচ্ছে। তো স্বাস্থ্য বিভাগ থেকে আসলে এই কথাই বলা হচ্ছে। তো এই ছিল আমার কাছে তমাল। তামিম, আপনাকে ধন্যবাদ। মাদারীপুর থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাগর হোসেন তামিম।